যে এসেছেন ভালো কথা প্রত্যেককে কোরআন নিয়ে 10 মিনিট একটু তেলাওয়াত করেন আমার কথা বা আমাদের পরে যে শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি যে কথা বলবেন আমাদের কথা শুনতে আপনার যত বেশি ভালো লাগে কোরআন পড়াটা তত বেশি ভালো লাগতো না আপনি চিন্তা করতেন কি কঠিন একটা কাজে ফেলে দিয়েছে কোরআন পড়তে বলতেছে সর্বনাশ প্রিয় ভাইরা ওয়াজ শোনা সহজ কোরআন পড়া সহজ নয় অত্যন্ত কঠিন প্রিয় ভাইরা সুতরাং আমাদেরকে যা করলে আমাদের নেকি বাড়বে যা করলে আমাদের আমল বৃদ্ধি পাবে যা করলে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি আদায় করা যাবে সেটা করা দরকার ঠিক কি না ওয়াজ শুনেন কিন্তু আমল করেন শুধু ওয়াজ শুনে চলে যাবেন আমল নিবেন না আমল করবেন না ওয়াজের যে চর্চা সেটা বাড়িতে গিয়ে হারিয়ে ফেলবেন ওই ওয়াজ শুনে কোনো লাভ নাই ওয়াজও শুনতে হবে আমলও করতে হবে প্রিয় ভাই মুমিনের সফল মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন যারা কিনা যাকাত আদায়ে একেবারে কার্যকরী ভূমিকা পালন করে বলেন আমরা কে কে সঠিকভাবে যাকাত আদায় করি প্রিয় ভাইরা যাকাত ফরজ হয়ে গেছে যাকাত যে একটি ইসলামের ফরজ বিধান আমাকে যে আদায় করতেই হবে যদি আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাই ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন এটা ছিল দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন যারা কিনা অহেতুক অনর্থক নিরর্থক অযথা কোনো জায়গায় সময় ব্যয় করে না তারা হচ্ছে সফল মুমিন কি মুমিন সফল মুমিন আমাদের সময় কি অহেতুক ব্যয় হয় কিনা হয় কিনা ভাই প্রিয় ভাইয়েরা বন্ধু ডাক দিয়েছে বাড়ি থেকে চলে গেছি দুই ঘন্টা তিন ঘন্টা আড্ডা দিয়ে বাড়িতে ফিরে আসছি সময়টা কি আমাদের নেকির কাজে ব্যয় হয়েছে না অহেতুক ব্যয় হয়েছে কি বলেন কোনটা হয়েছে অহেতুক আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায় প্রিয় ভাইয়েরা বিশেষ করে অহেতুক ব্যয় করার জন্য তো এখন একটা যন্ত্র বের হয়ে গেছে খালি মোবাইলটা হাতে নিয়ে এরকম এরকম করবেন এটা এটা কি কাজে ব্যয় করা অহেতুক কি না প্রিয় ভাইয়েরা আপনি মোবাইল চালান আপনি ইউটিউবে ঢুকেন ফেসবুকে ঢুকেন আপনার কি উদ্দেশ্য ওই উদ্দেশ্য অনুযায়ী ঢুকেন শুধু দিন রাত ধরে শুধু আঙ্গুল নাড়ায়েন না নাহলে এটা অহেতুক সময় ব্যয় করা হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে অহেতুক অনর্থক অযথা মোবাইল চালানো যদি অযথা হয় ফেসবুক ইউটিউব চালানো যদি অযথাও ব্যবহার করা হয় দোকানে আড্ডাবাজি করা যদি অযথা হয় এসব কিছু অযথা হলেও বর্তমান যে বিশ্বকাপ চলতেছে এইগুলা দেখলে অযথা কোনো সমস্যা হবে না কি বলেন বিশ্বকাপ ফুটবল দেখলে অযথা সময় ব্যয় হয় না আপনি কি বলেন অযথা সময় ব্যয় হয় আপনার কোনো জ্ঞান আছে কেন অযথা সময় ব্যয় হবে চারটে বছর পরে আসছে একটু প্লেয়ারদের দেখব আপনারা হুজুররা আবার ইসলামের সাথে কিসের জন্য খেলারে মিলাইয়া দেন প্রিয় ভাইরা আপনার একটা সাপোর্ট আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে ঠিক কিনা আবার আপনার একটা সাপোর্টই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে ঠিক কিনা সেটা কোন সাপোর্ট সৌদি আরবের সাপোর্ট নেবেন নাকি কোন সাপোর্ট আপনি ওই ওই খেলার সাপোর্ট নেবেন না আপনি ইসলামের সাপোর্ট নেন তাহলে ইনশাল্লাহ জান্নাত কনফার্ম হয়ে যাবে প্রিয় ভাইরা আমাদের অনেক প্রশ্ন আসে হুজুর সৌদি আরবের সাপোর্ট তো নেওয়াই যায় কি বলেন আরো কি কি আরো দল আছে নাকি মুসলমান দেশের আমরা তো এগুলো দেখি নাই আমাদের বিশাল অঙ্কের লস হয়ে গেছে বাড়িঘরের ইট সব খুলে নিয়ে যাচ্ছে মানুষের লস হয়ে গেছে তো খেলা তো দেখতে পারি নাই আর লস তো আরো বড় হয়েছে যে পতাকা তো টানাইতেই পারি নাই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রিয় ভাইরা নাজাত পাবো কিনা আল্লাহই জানে পতাকা তো টানাইতে পারি নাই প্রিয় ভাইরা আপনি পতাকা টানিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি পতাকা টানিয়ে প্রমাণ করতে চাচ্ছেন আমি অমুক দলের অনেক বড় ফ্যান এটাই তো চাচ্ছেন আমি অমুক দলের একটা সেরা ফ্যান এই সেরা ফ্যান হওয়ার জন্য একেবারে 4 কিলোমিটার 6 কিলোমিটার 10 কিলোমিটার আরো যে অজানা কত কিলোমিটার পতাকা আমাদের দেশের টানায় এই সমস্ত টাকা কি নেকির কাজে ব্যয় হয়েছে না অহেতুক ব্যয় হয়েছে এটা কি জান্নাতের কাজে না জাহান্নামের কাজে জাহান্নাম এখানে বললেও সাপোর্ট আপনারা মনে মনে দু একজন নেন এই অভ্যাস আছে প্রিয় ভাইরা
তবে আমাদের তো লস হয়ে গেছে, আমরা তো নিতে পারিনি, কি বলেন প্রিয় ভাইরা? আপনি যাদের সাপোর্ট নিচ্ছেন, এই সাপোর্টগুলো আপনার কি কারণে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে? এক নাম্বার কারণ এটা হচ্ছে অহেতুক অযথা সময় ব্যয় করা। আর মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে যেই বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুরিদুন, মুমিনেরা অযথা অহেতুক সময় ব্যয় করবে না। এটা কি অহেতুক করলেন কিনা, অহেতুক হয়ে গেছে না? তাহলে তো এক নম্বর অহেতুক সময় ব্যয় করলেন। দ্বিতীয়ত, যেই খেলার মধ্যে যে পোশাকগুলো পরা হয়, এই পোশাকগুলো কি একেবারে শরিয়া অনুযায়ী, কি বলেন, ফরজ মেনটেন করে নাকি নাকি হারাম ভাবে পোশাক পরা হয়? কিভাবে, হালাল না হারাম? প্রিয় ভাইয়েরা, আপনি হারামেরও সাপোর্ট নিলেন। এরপরের তিন নাম্বার, আপনি যাদের পক্ষ নিচ্ছেন এরা জুয়ার মধ্যে লিপ্ত আছে, জুয়া কি হালাল না হারাম? তবে ওই বিশ্বকাপ ফুটবল যদি হারামও হয়, আমাদের দোকানে পাঠায় যে লুডু খেলে টাকা বাজে ধরে, এইটা হালাল, এটা এটাও কি হারাম? কি বলেন, এটা কি হারাম নাকি? আপনাদের পাড়ায় পাড়ায় দোকানে দোকানে আছে না, আছে কি না ভাই? যদি থাকে তাইলে হালাল নাকি? প্রিয় ভাইরা, আর এটাও হারাম ওইটাও হারাম, দুইটাই জুয়া। আপনি ওই জুয়ার সাপোর্ট নিলেন, এটা হচ্ছে আপনি এরপরের হারাম কাজ করলেন। এরপরের কথা শুনুন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কেউ কোনো জাতির সঙ্গে মুশাব্বাহাত করে, সাদৃশ্যতা গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই জাতির মধ্যেই গণ্য করে দিবে। প্রিয় ভাইয়েরা বলেন, যদি কেউ ইহুদির সাপোর্ট নেয়, খ্রিস্টানের সাপোর্ট নেয়, যদি কিয়ামতের দিন হাজির হয়ে দেখে যে সে আর মুসলিমদের ওই কাতারে নাই, সুন্নতে খাতনা ঠিকই নেওয়া হয়েছিল কিন্তু মুসলিমদের কাতারে আর নাই, অটোমেটিক ইহুদি খ্রিস্টানদের কাতারে গেছে, সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? প্রিয় ভাইরা, এরপরের আরেকটি বিষয় হচ্ছে, আমি আরেকটু সহজে বলি, মনে করেন যে আপনার বাবাকে রাজবাড়ি জেলার লোকেরা আপনার বাবার নামই শুনতে পারে না। রাজবাড়ির জেলায় যদি কেউ আপনার বাবার নাম নেয়, আপনাদের যার যার বাবা, ধরেন কথার কথা, উদাহরণ প্রিয় ভাইয়েরা, বোঝার জন্য বলছি, যদি রাজবাড়ি জেলায় কেউ আপনার বাবার নাম নেয়, তাহলে এমন আছে তাকে হত্যাও করে ফেলতে পারে, এমন আছে তাকে জেলখানায়ও যেতে পারে। আপনি কি রাজবাড়ি জেলার আপনি কোনো যে নিশানা, কি বলে, পতাকা আপনার বাড়িতে টানায় রাখবেন, রাখবেন নাকি রাখবেন না? প্রিয় ভাইরা, আপনার বাবার চাইতে আল্লাহ আপনার কাছে বেশি প্রিয় না কম প্রিয়? বেশি না কম? পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আল্লাহ আপনার কাছে বেশি প্রিয় না কম প্রিয়? মুখের দ্বারা বেশি না অন্তরের দ্বারা বেশি? অনেক মানুষ আছে যাদের কিনা মুখে বললেও অন্তরে আল্লাহর থেকে অন্য কিছুকে বেশি ভালোবাসা দিয়ে ফেলেছে, আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 165 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. الله تعالى বলছেন, ومن الناس, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কিনা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক স্থাপন করেছে, শুধু শরীক স্থাপন করে নাই, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যে ভালোবাসা দেওয়া দরকার ওই ভালোবাসাটা অন্য কিছুকে দিতে দিয়ে ফেলেছে। হতে পারে সে কোনো দেশের বড় মাপের নায়ক, হতে পারে সে কোনো দেশের বড় মাপের গায়ক, হতে পারে সে কোনো দেশের সুপারস্টার প্লেয়ার, হতে পারে সে কোনো দরবার দরগাহের খানকার বড় কোনো বুজুর্গ পীর সাহেব, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে কিঞ্চিত পরিমাণ বেশি ভালোবাসা দিয়ে ফেলে, সেই ব্যক্তির ইমানদার থাকবে কি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলার বিপরীতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, শুনো, যারা ইমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসবে কাকে, কাকে ভালোবাসবে? আপনি যাদের সাপোর্ট নিচ্ছেন ওই সমস্ত দেশে আল্লাহর নাম যদি কেউ প্রকাশ্যে নেয়, এমন আছে তার জেল জরিমানাও হইতে পারে, পারে কি না? আপনি যাদের সাপোর্ট নিচ্ছেন
ওই সমস্ত দেশে আল্লাহর নাম নিলে জেল জরিমানাও হইতে পারে আপনি এটা জানেন আপনি এটা জানেন তার আপনার আল্লাহকে মানে না আপনি এটাও জানেন যে আল্লাহর নামের উপরে তারা থুতু নিক্ষেপ করে নাউজুবিল্লাহ তারা ঘৃণা করে তারা ওই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পৃথিবী থেকে কিভাবে আল্লাহর নূরকে ফুঁক দেওয়ার মাধ্যমে এটাকে উৎক্ষেপণ করা যায় এত কিছু জানার পরেও আপনি যদি এই সাপোর্ট নেন ঈমানদার থাকার সম্ভাবনা আছে কি বলেন শেখার ঈমানদার থাকতে পারে সাপোর্ট তো দূরের কথা যদি তাদেরকে তাদের নিয়ে যদি মারামারি করেন তাহলে বুঝি ঈমানদার থাকা যাবে নাকি প্রিয় ভাইরা অনেককে দেখেছি ফোন দিয়েছে ভাই আমি অমুক দলের সাপোর্ট করি আমার স্ত্রী অমুক দলের সাপোর্ট করে বাড়িতে তো মারামারি লেগে গেছে তো মারামারি করেন যেই দল যেতে আমরা ওই দলের সাপোর্টারে আছি প্রিয় ভাইরা এই সমস্ত কিছু হচ্ছে অহেতুক কাজ অযথা কাজ আর সফল মুমিন কখনো অহেতুক অযথা কাজে সময় ব্যয় করতে পারবে না আরেকটা ছোট্ট হাদিস বলে সময় একেবারেই শেষ এক কি দুই মিনিট বিশেষ করে আমাদের যুবক ভাইদের জন্য আমাদের মাশাআল্লাহ যারা এসেছেন অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি তাদের জন্য একটা স্পেশাল হাদিস প্রিয় যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন হয়তো আপনার জীবনে কাজেও লাগতে পারে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনান ইবনে মাজার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটি দল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন অনেক নেকির পাহাড় নিয়ে তিহামার পর্বত সমতুল্য নেকি নিয়ে হাজির হবে ফায়াজআলাহুল্লাহু হাবাআম মানসুরা আল্লাহ তাদের সমস্ত নেকিকে ধুলায় বিক্ষিপ্ত করে দিবেন নাউজুবিল্লাহ আপনি আমি যদি কিয়ামতের দিন নেকি নিয়ে গিয়ে দেখি আমাদের সমস্ত নেকিকে বিক্ষিপ্ত করে দিয়েছে তাহলে কি জান্নাতে যাওয়া যাবে প্রিয় ভাইরা একটু খেয়াল করে শুনুন বিশেষ করে যুবক ভাইরা সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের পরিচয়টা একটু আমাদেরকে জানিয়ে দিন ওই ব্যক্তিদের সম্পর্কে যাতে আমরা সতর্ক হতে পারি তিনি বললেন যে তারা তোমাদেরই ভাইয়ের গোষ্ঠী হবে তারা তোমাদের মতোই রাতের সালাত আদায় করবে তার মানে সাহাবীদের মতোই তারা নামাজ আদায় করবে কত কঠিন সতর্কবাণী প্রিয় ভাইয়েরা সাহাবী বলেন হে আল্লাহর রাসূল তাড়াতাড়ি বলেন ওই ব্যক্তিদের কি বৈশিষ্ট্য হবে তিনি বলেন যে ইদা খলাউ বি মাহারিমিল্লাহিন তাহকুহা যখন তারা গোপনে থাকবে যখন তারা নিরালায় নিবৃতে থাকবে তখন গোপন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে আর গোপন গুনায় লিপ্ত হলে আল্লাহ তার সমস্ত আমল ধুলায় পরিণত করে দেন প্রিয় ভাইরা এই ইন্টারনেটের যুগে যুবক ভাইদের গোপন গুনার যে সম্ভাবনা এটা কি বেশি না কম প্রিয় যুবক ভাইরা আল্লাহকে ভয় করতে হবে ওসিবি নাফসু ইয়াকুম আমাকে সব আপনাদেরকে ওসিয়ত করছি গোপন গুনাহ থেকে বেঁচে থাকেন আপনার চক্ষু শীতল আল্লাহ তাআলা করে দিবেন গোপন গুনাহ থেকে বেঁচে থাকেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে আপনার প্রশান্তির ব্যবস্থা করে দিবেন গোপন গুনাহ থেকে বেঁচে থাকেন আপনার আমলগুলোকে হেফাজত করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোপরি সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এখন আসরের সালাতের আজান হবে তারপর এখানেই বোধহয় জামাত হবে ইনশাআল্লাহ